হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন ডিভি ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন ডিভি এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমাদের বাচ্চাদের জন্য ডাক্তারবাবুরা প্রায়ই প্রেসক্রাইব করে থাকেন আজকে জানবো ট্যাবলেটটি সঠিক ব্যবহার সম্পর্কে তার সঠিক ডোজ সম্পর্কে কি কী সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি থেকে কী কী সাবধানতার সাথে এই ট্যাবলেটটিকে বাচ্চাদের খাওয়াতে হবে এবং এই ট্যাবলেটটি বাচ্চাদের শরীরে কীভাবে কাজ করে এর মোড অফ অ্যাকশান কী সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে সেটি হলো অ্যাজিব্যাক আড়াইশো ট্যাবলেট অ্যাজিব্যাক টু যার মূল উপাদান হলো অ্যাজিথ্রোমাইসিন এই অ্যাজেথ্রোমাইসিন ম্যাক্রোলাইট গ্রুপের একটি স্ট্রং অ্যান্টিবায়োটিক যেটি গ্রাম পজিটিভ জীবাণুর উপরে যতটা সক্রিয় তার থেকে কয়েক কয়েক গুণ বেশি সক্রিয় গ্রাম নেগেটিভ জীবাণুর উপরে তো অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে দুইভাবে কাজ করে কিছু অ্যান্টিবায়োটিক কি করে আমাদের শরীরে থাকা জীবাণুকে অন দ্য স্পট মেরে ফেলে ডাইরেক্টলি মেরে ফেলে যেটাকে আমরা ব্যাকটেরিয়ো সিডাল অ্যান্টিবায়োটিক বলি আর কিছু অ্যান্টিবায়োটিক কী করে অন দ্য স্পট নামের ফেলে তাদের গ্রোথকে আটকিয়ে দেয় তাদের মাল্টিপ্লিকেশানকে আটকিয়ে দেয় যেটাকে আমরা বলি স্ট্যাটিক অ্যান্টিবায়োটিক তো এই অ্যাজেথ্রোমাইসিন একটি স্ট্যাটিক অ্যান্টিবায়োটিক তো এটি কখন ডাক্তারবাবু আমাদের সাজেস্ট করে থাকেন বাচ্চাদের খাওয়ানোর জন্য যখন কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা যায় আমাদের বাচ্চাদের মধ্যে সেটা বিভিন্ন সোর্স থেকে আসতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে যেমন ইয়ার ইনফেকশান মাউথ ইনফেকশান নোজ ইনফেকশান আইজ ইনফেকশান থ্রট ইনফেকশান রেসপিরিটরি ট্রাক ইনফেকশান ইউরিনারি ট্রাক ইনফেকশান জেনিটাল অর্গানের ইনফেকশান টাইফয়েড ফিভারে স্কিনের কোনো সমস্যা দেখা দিলে এই ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন তো এই ট্যাবলেটটি আমাদের শরীরে কীভাবে কাজ করে আগেই বললাম যে ট্যাবলেটটি ব্যাকটেরিওস্ট্যাটিক গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক এ কী করে আমাদের শরীরে থাকা জীবাণুর গ্রোথকে আটকে দেয় তাদের মাল্টিপ্লিকেশানকে আটকে দেয় তাদের মাল্টিপ্লিকেশান করার জন্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলি প্রোটিন এনজাইম এগুলিকে বাধা করে তাছাড়া যে প্রোটিন সিনথেসিসের কিছু প্রসেসকে বাধা দান করে যেমন ট্রান্সলোকেশন ট্রান্সপেপটাই পেপটাইজেশান এগুলিকে বাধা দান করেন এই প্রোটিন যেটি আলাদা আলাদা কাজ করার জন্য রেসপন্সিবল যেমন কখনো রিসেপ্টর কখনো এনজাইম কখনও স্পেসিফিক জিন্স প্রভৃতি তো সেই প্রোটিনকে যদি আমরা ইনটেক করতে না দিই সেই প্রোটিন ইনটেকে বাধা দিই তাহলে কী হয় সেই জীবাণুটা ডাইরেক্ট মরে না ঠিকই অন দ্য স্পট মারা যায় না ঠিকই কিন্তু একটা সময় তারা দুর্বল হয়ে পড়ে সারভাইভ করতে পারে না তাদের মাল্টিপ্লিকেশান করতে পারে না এবং একটা সময় তারা মারা যায় তো যে কারণে আমাদের শরীরের যে জীবাণু সংক্রমণের জন্য আমাদের সমস্যা ঘটছিল সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করে এই ট্যাবলেটটি নেওয়ার পরে তো কী সাইড এফেক্ট লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে এই ট্যাবলেটটি থেকে যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় যেগুলো হলো মাথা যন্ত্রণা মাথা ঘোরা বমি 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 ভাব পেটে অস্বস্তি ভাব বুক যন্ত্রণা পেট যন্ত্রণা বুক ধড়ফড় করা ডায়রিয়া প্রভৃতি তো কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে নেওয়া যাবে না যদি কোনো বাচ্চার কিডনি রিলেটেড বড়ো ধরনের কোনো সমস্যা থাকে লিভার রিলেটেড কোনো সমস্যা থাকে হার্টের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে দেওয়া যাবে না আর যদি এই অ্যাজিট্রো মাসে অ্যালার্জি থাকে ম্যাক্রোলাইটসে অ্যালার্জি থাকে তাহলে এই ট্যাবলেটটি দেওয়া যাবে না তো একটা জিনিস আপনাদের না বললেই নয় ডাক্তারবাবু আপনাকে যে কোর্সে ট্যাবলেটটিকে খেতে দেবেন যত দিন খেতে দেবেন যত যেভাবে বলবেন খেতে সেই ডোজে সেই কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে তা না হলে ভয়ঙ্কর সমস্যায় পড়তে হবে যেটাকে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্টালস বলি আপনাকে ধরেন পাঁচ দিনকার কোর্স দিল আপনাকে আপনার বাচ্চাকে খাওয়ানোর জন্য আপনি তিন দিন খাইয়ে বাচ্চা সুস্থ হয়ে গেল আপনি আর খাওয়ালেন না সেক্ষেত্রে কি হয় আমাদের শরীরে থাকা যে জীবাণু সম্পূর্ণ ধ্বংস হয় না সম্পূর্ণ মারা যায় না কিছু জীবাণু বেঁচে থাকে তারা ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রোটেকশান নিয়ে নেয় যার ফলে আবার ওই অ্যান্টিবায়ো ওই জীবাণু যদি ইনফেক্টেড করে আপনার শরীরকে আপনার বাচ্চাকে তাহলে সেই অ্যান্টিবায়োটিক পরে আর কাজ করে না যেটিকে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্টার্স বলি তো কখনোই এভাবে এরকম করবেন না আপনাকে যত দিনে ডোজ দেবেন যত দিনকার জন্য খেতে দেবেন যেভাবে খেতে বলবেন সেইভাবে আপনাকে নিতে হবে নিজেরা কখনও কোর্স নির্ধারণ করবেন না ডোজ নির্ধারণ করবেন না আপনার বাচ্চার ওজন আপনার বাচ্চার শরীরের কন্ডিশন আপনার বাচ্চার রোগের অবস্থা বোঝে ডাক্তারবাবু ডোজ নির্ধারণ করে দেবেন সেই ডোজেই সেবন করাবেন তো বন্ধুরা এই ছিল অ্যাজিব্যাট টু ফিফটি ট্যাবলেটটি সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ